তো বন্ধুরা, ইতিমধ্যে প্যান কার্ড নিয়ে উঠে আসছে বিরাট বড় একটি আপডেট। তো আপনারা যারা এখনও পর্যন্ত প্যান কার্ডে আধার লিঙ্ক করেননি, তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখনও পর্যন্ত যারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তাদেরকে কিন্তু এরপরে একটি মোটা অঙ্কের টাকা দিতে হবে এই প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য। আর এতদিন পর্যন্ত এই সার্ভিসটি ছিল একদম ফ্রিতে, তো এরপর আপনাদের কিন্তু টাকা দিয়ে এই কাজটি করতে হবে। তো কবে থেকে শুরু হচ্ছে এই নিয়ম এবং কত টাকা লাগবে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, বলা হয়েছে দেখুন, যারা এখনও তাদের প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করেননি তাদের জন্য একই সঙ্গে সুখবর এবং দুঃসংবাদও রয়েছে। ভালো খবর হলো যে সরকার এখন প্যান এবং আধার লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে, কিন্তু একই সঙ্গে তারা জানিয়েছে যে এই প্রক্রিয়ায় খরচ হবে গ্রাহকদের টাকা। এরপরে বলা হয়েছে, আপনি যদি এখনও প্যান এবং আধার লিঙ্ক না করে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, এই কাজটি করার জন্য আরও এক বছর বেশি সময় পাবেন গ্রাহকরা। সরকার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ বাড়িয়ে করেছে 31 মার্চ 2023 পর্যন্ত। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট টেক্সট আয়কর বিভাগের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থাও এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগেও সরকার প্যান এবং আধার লিঙ্ক করার সময়সীমাও তিনবার কিন্তু বাড়িয়েছে। বন্ধুরা, বুঝতেই পারছেন আপনারা যে সরকার কিন্তু এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ জানিয়ে দিয়েছে, যেটা কিনা 31 মার্চ 2023 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এটা করতে পারবেন। আর সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ CBDT আয়কর বিভাগের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থাও কিন্তু এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এবং এর আগেও কিন্তু সরকার প্যান এবং আধার লিঙ্ক করার সময়সীমা তিনবার বাড়িয়েছে। তো CBDT অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স জানিয়েছে যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার শেষ তারিখ বাড়ানো হয়েছে, কিন্তু আধার এবং প্যান লিঙ্ক করার জন্য 500 টাকা খরচ হওয়ার কোথাও জানানো হয়েছে। এতদিন পর্যন্ত এই কাজ বিনামূল্যে করা হতো, অর্থাৎ আধার এবং প্যান লিঙ্ক করার কাজ কিন্তু 31 মার্চ 2022 মধ্যে শেষ না হলেও গ্রাহককে প্যান কার্ড পরবর্তী এক বছর কোনো সমস্যা ছাড়াই কাজ করবে। কিন্তু বর্ধিত সময়ে আধার এবং প্যান লিঙ্ক করার জন্য গ্রাহকদের 500 টাকা দিতে হবে। আরও জানানো হয়েছে যে বর্ধিত সময়ের পরে এই লিঙ্ক করার জন্য 1000 টাকাও কিন্তু দিতে হতে পারে। তো বন্ধুরা, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময় বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু এর জন্য 500 টাকা খরচ হওয়ার কোথাও জানিয়েছেন কিন্তু CBDT অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের তরফ থেকে। আর এতদিন কিন্তু এই কাজ অর্থাৎ প্যান এবং আধার লিঙ্ক করার কাজ কিন্তু বিনামূল্যে হতো। এছাড়াও এটাও বলা হয়েছে যে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার কাজ 31 মার্চ 2022 মধ্যে শেষ না হলেও গ্রাহকদের কিন্তু প্যান কার্ড পরবর্তী এক বছর পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই কিন্তু কাজ চলবে। এবং বর্ধিত সময়ে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার জন্য গ্রাহকদের কিন্তু 500 টাকা দিতে হবে, এবং এই বর্ধিত সময়ের পরে লিঙ্ক করার জন্য কিন্তু গ্রাহকদেরকে 1000 টাকা দিতে হবে। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের প্যান কার্ড সংক্রান্ত একটি ছোট্ট আপডেট। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।